এছাড়াও সমস্ত অংশের মানুষ সবাই খুবই হুঁশছে, বিশেষ করে আগরতলা শহর সারা রাজ্যে যারা পৌর পরিষদ নগর পঞ্চায়েত নির্বাচনে সাধারণ ভোটার তারাও ভোট দিতে পারেনি। এই নির্বাচনকে আমরা অত্যন্ত ব্যথিত এবং দুঃখিত যে নির্বাচন সম্পূর্ণ প্রহসনে পরিণত হয়েছে। সেই নির্বাচনী কলঙ্ক মোচনের জন্য প্রধানমন্ত্রী মাঠে নেমেছেন, প্রধানমন্ত্রী এই নির্বাচনের প্রশংসা করছেন, রাজ্য সরকারের প্রশংসা করছেন। আমরা অত্যন্ত ব্যথিত, কারণ যেখানে প্রকাশ্যে সাধারণ মানুষ দেখেছে একটা নির্বাচনকে প্রহসনে করার সমস্ত অতীতের রেকর্ড ম্লান করে দিয়ে এই নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে, তারপরেও দেশের প্রধানমন্ত্রী এই নির্বাচনে আজকে প্রশংসা করছেন, আমরা দুঃখিত ব্যথিত। পাশাপাশি এই পর্যালোচনা মিটিংয়ে যারা প্রার্থী হয়ে লড়াই করেছেন তাদের মধ্যে আমরা দেখেছি যে একটা দৃঢ়তা আছে, যে লড়াই শুরু করেছি, আমরা লড়াই চালিয়ে যাব, কোনোভাবেই আমরা এই স্বৈরাচারী অত্যাচারী এই বিজেপির এই অত্যাচার আমরা মেনে নেব না, তাতে আমাদের লড়াই জারি থাকবে। আগামী দিনের সেই দৃঢ়তা আজকে আমাদের প্রার্থীরা প্রত্যেকে তাদের বক্তব্যের মধ্যে ফুটে উঠেছে। আগামী দিনে আমরা যাতে একটা তৃণমূল কংগ্রেসকে এই রাজ্যে দ্বিতীয় স্থানে মানুষ নিয়ে এসে মানুষের বিশ্বাস এবং ভরসার একটা স্থল হয়েছে তৃণমূল কংগ্রেস, আমাদের নেত্রী মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ত্রিপুরায় এই স্বৈরাচারী বিজেপি শাসন থেকে মুক্ত হবে এবং ত্রিপুরায় গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, মানুষের অধিকার ফিরে পাবে, মানুষ আবার শান্তিতে সৌভ্রাতৃত্বে ত্রিপুরায় থাকতে পারবে। আজকের এই বক্তব্যের মাধ্যমে সেইগুলোই ফুটে উঠেছে।